নমস্কার বন্ধুরা, নীলাঞ্জনার কিচেন রুমে আপনাদের সবাইকে স্বাগত। আজ চলে এসেছি একটি মিষ্টির রেসিপি নিয়ে। সামনেই তো দুর্গাপূজো, তাই দুর্গাপূজার স্পেশাল উপলক্ষে আজ আমি বানাবো ইলিশ পেটি সন্দেশ। এটা দেখতে একদম ইলিশ মাছের মতো, তার জন্য এটার নাম ইলিশ পেটি সন্দেশ। আপনারা কিন্তু দুর্গাপূজাতে ঠাকুরের কাছে ভোগ হিসাবে এটা নিবেদন করতে পারেন। তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। ভালো মতন তৈরি করতে গেলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত খুব ভালো করে আপনারা দেখে নিন। আসুন শুরু করি আমার আজকের এই ভিডিওটি। আমি এখানে নিয়ে নিয়েছি 2 লিটার দুধ, আর এখানে কিছুটা গুঁড়ো দুধ, আর এখানে নিয়ে নিয়েছি কিছুটা খোয়া ক্ষীর, আর নিয়ে নিয়েছি কিছুটা চিনি। চিনিটা আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী দেবেন। আর এখানে নিয়ে নিয়েছি একটু ঘি, আর নিয়ে নিয়েছি এলাচের গুঁড়ো, মানে এলাচ পাউডার, আর এখানে নিয়ে নিয়েছি একটু ফুড কালার, আর নিয়ে নিয়েছি কেশর। তবে আসুন শুরু করা যাক আমার আজকের এই ভিডিওটি। প্রথমেই আমি ওভেনটাকে ধরিয়ে আমি দুধটাকে ওভেনে বসিয়ে নিয়েছি। এবারে এটাকে আমি জাল দিয়ে একদম ঘন করে ক্ষীর তৈরি করে নিব। এটাকে আগে একটু ফুটে উঠুক, তারপর আমি এটাকে সমানে নাড়িয়ে যাব। হয়ে গেছে আমার দুধটাকে ঘন করা। 2 কেজি দুধকে ঘন করে ঠিক আমি এরকম এতটা পরিমাণ নিয়ে এসেছি। এখন আমি এর মধ্যে একটু একটু করে পাউডার মিল্ক অ্যাড করব, আর নাড়িয়ে নেব। সমস্ত পাউডার মিল্কটাকে আমি অল্প অল্প করে অ্যাড করব, আর নাড়িয়ে নিয়ে ভালো করে নাড়ার পর এবারে আমি এর মধ্যে একটু কার্ডামম পাউডার দিয়ে দেব। প্রায় 1 চামচ কার্ডামম পাউডার আমি এর মধ্যে অ্যাড করলাম। দিয়ে এখন আবারও আমি নাড়িয়ে এটাকে আরো ঘন করে নেব। হয়ে গেছে আমার ক্ষীর তৈরি করা। এবারে ওভেনটাকে আমি অফ করে দেব। দিয়ে আমি এটাকে এখন কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দেব। ক্ষীরটাকে আমি একটা বোলের মধ্যে তুলে নিয়েছি, আর এখানে আমি একটা কাঠের টুকরো নিয়ে
টাকে আমি এর উপরে নিয়ে নেব। নিয়ে এখন খুব ভালো করে আমি এটাকে হাত দিয়ে মেখে নেব। খিরটাকে মেখে আমি ঠিক এভাবে একটা কাঠের উপরে মেখে এভাবে চৌকো আকারে একটা শেপ দিয়ে ঠিক এরকম করে নিয়ে নিলাম। আর এর থেকে সামান্য একটু ক্ষীর আমি একটা আলাদা ছোট বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার এর মধ্যে আমি সামান্য একটু রেড কালার মিশিয়ে নেব। মিশিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নেব। এরপর একটু রেড ফুড কালার আমি এর সঙ্গে মিশিয়ে নিয়েছি। আপনারা চাইলে অরেঞ্জ কিংবা ইয়েলো ফুড কালারটা ইউজ করতে পারেন। আর আমি এখন একটা এরকম সাইজের কুকি কাটার নিয়ে নিয়েছি। এই কুকি কাটার আপনারা অনলাইনে অর্ডার দিয়ে নিতে পারেন। এবারে আমি এটা দিয়ে শেপ করে সবগুলোকে তৈরি করে নেব। এই কুকি কাটারটা আমি এক সাইডে ঠিক এভাবে চেপে বসিয়ে নেব। নিয়ে এবার আমি এটাকে ঠিক এর থেকে তুলে নেব। দেখুন সুন্দরভাবে উঠে এসেছে। এবারে একটু প্রেস দিয়ে আমি এটাকে বের করে নেব। নিয়ে এখন আমি এরকম ছোট সাইজের একটা স্পুন নিয়ে নিয়েছি। নিয়ে দেখুন ঠিক কিভাবে সাইজটা দেব। স্পুনটাকে দিয়ে আমি এদিক থেকে একবার একটু প্রেস করে একটু নিয়ে নেব। আবার এদিক থেকে একটু প্রেস করে একটা গর্ত করে ডিজাইন দিয়ে মাঝখান থেকে একটু তুলে ঠিক এরকম টাইপের একটা শেপ দিয়ে নেব। ঠিক এরকম শেপে আমি তৈরি করে নিলাম, একদম ইলিশ মাছের পেটির মতন শেপ দিয়ে নিলাম। এবারে যে ফুড কালার মিশিয়ে নিয়েছি তার থেকে একটুখানি তুলে আমি গোল শেপ করে নিলাম। নিয়ে ঠিক এই মাথা একটু অ্যাড করে দিলাম। দেখুন সবগুলোকে আমি ঠিক এভাবে তৈরি করে নেব। হয়ে গেল আমার আজকের এই ইলিশ পেটি সন্দেশ তৈরি করা। দেখতে একদমই ইলিশ মাছের মতো, তার জন্য এটাকে ইলিশ পেটি সন্দেশ বলা হয়। কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে এভাবে ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। আমার চ্যানেলের নতুন বন্ধু হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি আমার চ্যানেলে যখনই কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে আসব আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আজকের মতো এ পর্যন্তই, আবার উপস্থিত হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।